পূর্ব শত্রুতার জের ধরে সাভারের আশুলিয়ায় চারজনকে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করেছে সন্ত্রাসীরা এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে পৃথক পৃথক ভাবে আশুলিয়ার তিনটি এলাকায় এ ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ নৃশংস এসব হামলার ঘটনা স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে সাভার নিজস্ব প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত স্থানীয়রা জানায় সকালে আশুলিয়ার জামগড়া উত্তরপাড়া এলাকায় রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলেন নাসির আলী নামের এক ব্যক্তি এ সময় পূর্ব শত্রুতার জেদ ধরে কামরুল হাসান ও তার লোকজন রামদা দিয়ে প্রকাশে নাসির আলীকে কিছু বুঝে ওঠার আগে এলোপাথারি ভাবে কোপাতে থাকে এ সময় তার ডাক চিৎকারে ছেলে মেহেদি হাসান সহ স্থানীয়রা তাকে বাঁচাতে আসলে তাদেরকেও কোপাতে থাকে এ সময় মেহেদি ও তার বাবা নাস গুরুতর আহত হয় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে এমন ভয়াবহ হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে অপরদিকে পূর্ব শত্রুতার জের ধরে আশুলিয়ায় জাকারিয়া হোসেন শিপলু নামে এক যুবদল নেতাকে কোপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে মারুফ ভুইয়ার নামের এক যুবকের বিরুদ্ধে রাতে আশুলিয়ার জামগড়া ভুইয়া বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে আহত জাকারিয়া হোসেন শিপলু ঢাকা জেলা সাবেক স্থানীয়রা জাকারিয়া হোসেন শিপলু উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় ঘটনায় ওই এ যুবদল নেতার পরিবারের সদস্যদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে যুবদল নেতাকে কুপি আহত করার ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসার খোঁজ খবর নেন আশুলিয়া থানা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া এ সময় তিনি অভিযুক্তদের কঠোর শাস্তি এবং গ্রেপ্তারের দাবি জানান এদিকে পূর্ব শত্রুতার জের ধরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় শরীফুল ইসলাম নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিবেশীরা এ বিষয়ে আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে